ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রজার সময় মতো জানাব সবাই আহবান ডান্স ডেকা শরীফতার করব করাব ফুরান আলাহামদুল্লিল্লাহীর বিলা আলামিন ওসলাত ওয়াসাল্ম ও আলা সিকিদুল মুরসালিন আম্মা ফাউ বিল্লাহী মিনা শাহিদ ওয়ানের রজীম বিসমিল্লাহীর রহমানের রহমীম ইয়া আলী কয়া রসুলাল্লাহ ওয়াআলা ইয়া কাবসোহাবিক হাবিবাল্লাহ আসলাত সালাম আলিকা ইয়া নবী আল্লাহ ওয়া আলী কাব আোহাবিক ইয়া নুর আল্লাহ ফ্রিসমের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আরও একবার উপস্থিত হয়েছি এই মাহে রমজান পবিত্র এবং বরকতময় মাস এর মধ্যে মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ ছোটদের জন্য সাজানো অনুষ্ঠান ছোটো বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান ছোটো বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান যার নাম হচ্ছে ছোটোদের রমজান জি হ্যাঁ আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি সেগমেন্টে বিভক্ত করেছি সেগমেন্টগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের ছোট বন্ধুদের সাথে এই অনুষ্ঠানকে সাজানো পরিচালনা করতে আজকে ইনশাআল্লাহ তালা কী কী সেগমেন্ট নিয়েছি জানবো আসুন আমরা দুরুদে পাকের ফজিলত দুরুদে পাক সম্পর্কে আমরা হাদিস শ্রবণ করি রহমাতুল্লিল আলমিন শফিল মজনুবিন রসুল করিম রফুর রহিম রহমতুল্লাহ আলমিন তা তাল আলি আলীবাস্লাম ইরশাদ ফরমান ক্যামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরুদে পাক পড়েছে সোহান আল্লাহ সোহান আল্লাহ একটু চিন্তা করি ছোট বন্ধুরা দূরদে পাকের কত ফজিলত যে যত বেশি দূরসরি পড়বে কেমতের দিন আমাদের নবী সাল্লাহ ইসলামের তত কাছে সে থাকবে সৌভাগ্যবান ব্যক্তি সে যে দরুদে পাক বেশি বেশি পাঠ করে রমজানুল মুবারক মাস একটু কাজ কম থাকে আমাদের একটু অবসর বেশি থাকি আমাদের কাছে অনেকগুলো সময় থাকে অন্যান্য সময় তো অন্যান্য দিনগুলোতে অন্যান্য মাসের মধ্যে দেখা যায় পড়ালেখার ব্যস্ততা টিউশনি এরপর আরও অনেক কাজ থাকে কিন্তু রমজানে অত কাজ থাকে না তো এই মাসের মধ্যে আমরা একটা যদি প্র্যাকটিস করে নিই দূরদে পাক অনেকগুলো পড়ি অনেকগুলো পড়ি তো দেখা যাবে এটা আমাদের একটা অভ্যাসের মতো হয়ে যাবে পরবর্তী মাসেও এটা আমাদের কাজে আসবে আমরা যে দূরশুরি পড়ছি এটা আমাদের চলতেই থাকবে তো ইনশাআল্লাহ তালা নিয়ত করি আমরা ইনশাআল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আল্লাহ আলী ওসাল্লামের উপর অধিকারে শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজল আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকত একবার দরুদে পাক পাঠ করি সাল্ আল হাবিব সাল্লাহ মুহাম্মদ মুহম্মদ সালুতআলা আলী ওয়াসাল্লাম রমজান মাস বরকতের মাস রমজান মাস রহমতের মাস রমজান মাস মাগফিরাতের মাস আর রমজান মাস এটা হচ্ছে নাজাতের মাস দেখতে দেখতে রহমতের দশ দিন আমাদের নিকট থেকে প্রায় বিদায় নিচ্ছে মাগফিরাতের দশক চলে আসবে এরপর দেখতে দেখতে নাজাতের দশ দিন চলে আসবে দেখতে দেখতে রমজানও চলে যাবে প্রিয় ইসলাম বেড়া এই রমজান মাসে আমাদের উচিত যে আল্লাহ আল্লাহতালাকে রাজি খুশি করা আল্লাহতলা যেন রাজি হয়ে যায় আমাদের উপর আমাদের উপর যেন আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় এরকম আমল একটা করার উত্তম সম হচ্ছে রমজান কেননা যখন বান্দা রমজান মাসে ইবাদত করে তো রমজান মাসে ইবাদত করা একটা সুযোগ বেশি থাকে শয়তানকে এই মাসে আটকানো হয় গ্রেপ্তার করা হয় এই মাসে বন্দি থাকে শয়তান যখন শয়তান বন্দি থাকে আমরা ইবাদত বেশি করে করতে পারি তো এজন্যই জন্যই রমজান মাসকে গুরুত্ব দেওয়া উচিত আর এমনি তো রমজান মাসে অনেক গুরুত্ব রয়েছে রমজান মাসে ইফতার সেহরি সময় দোয়া কবুল হয় অর্থাৎ ইফতার করার সময় এবং সেহরি করার পরে কি হয় দোয়া কবুল করা হয় অন্যান্য মাসে এই মর্যাদা নেই রমজান মাসে ইফতারি এবং সেহরির দোয়া কবুল করা হয় কোরআন শরীফে শুধুমাত্র রমজান শরীফের নাম এসেছে অন্য কোনো মাসের নাম আসেনি তো এ থেকে ওর একটি বোঝা যাচ্ছে যে যে মাসের নাম কোরআনে পাকি এসেছে তো সেই মাসে কত ফজিলত বরকত তো আমরা বুঝতেই পারি আর এই যে রমজান আমরা আরবিতে লিখি রম র, মিম দদ আলিফ নুন এই পাঁচটি বর্ণ রয়েছে কি রমাদন লিখতে ঠিক আছে তো এই যে পাঁচটি অক্ষর পাঁচটি বর্ণ রয়েছে এই পাঁচটি বর্ণ দ্বারা পাঁচটি বিষয়কে বোঝানো হয় যেমন র দ্বারা রহমতে ইলাহি আল্লাহ তালার রহমত এরপরে মিম দ্বারা মুহাবতে ইলাহি অর্থাৎ আল্লাহ তালার ভালোবাসা কি আল্লাহ তালার ভালোবাসা এরপর দ দ্বারা দমানে ইলাহি অর্থাৎ তালার বদান্যতা আলিফ দ্বারা আমানে ইলাহি অর্থাৎ আল্লাহ তালার নিরাপত্তা কি আল্লাহ আল্লাহতালার নিরাপত্তা এবং নুন দ্বারা নূরে ইলাহি কি নূরে ইলাহি অর্থাৎ আল্লাহ তালার নূর বোঝানো হয় তো রমজানে পাঁচটি ইবাদত হয়ে থাকে রমজান মাসে পাঁচটি ইবাদত কী কী এক হচ্ছে রোজা দুই হচ্ছে তারাবি নাম্বার তিন কোরআনে পাখির তেলোয়াত নাম্বার চার এ কাপ এবং নাম্বার পাঁচ সবে কদরের ইবাদত এই পাঁচটি ইবাদত এই মাসে উল্লেখযোগ্য হয়ে থাকে সুতরাং যে কেউ একাগ্র চিত্রে এই পাঁচটি ইবাদত করবে সে ওই পাঁচটি পুরস্কার পাওয়ার উপযুক্ত হবে কোন কোন পুরস্কার আল্লাহতালার রহমত এরপর আল্লাহ তালার বদান্নতা আল্লাহতালার মোহাব্বত আল্লাহতালার নূর এই বিষয়গুলো সে পেয়ে যাবে আল্লাহ তালা পক্ষ থেকে নিরাপত্তাও পাবে এই ইবাদতগুলো আমাদের করা উচিত কোনগুলো রোজা তারাবি এরপরে কোরআনে পাখি তিলত এতিকাপ আর সবে কদরে ইবাদত এই দিনগুলোতে অর্থাৎ তারাবি আদায় করা উচিত রোজা রাখা উচিত এরপরে এতে যাদের সম্ভব হয় যারা এরকম অ্যাভিলিটি রয়েছে তো কাপ করা উচিত আমরা নিয়োগ করি নি ইনশাল্লাহ তাহলে আমরাও এই ইবাদতগুলো রমজান মাসে করবো ইনশাআ আল্লাহ আজল সাল্লো আল হাবিব সাল্লাহ তল আল্লাহ মুহাম্মদ সল্লাহ তল্লা আলি ওসাল্লাম ছোট বন্ধুরা আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট রয়েছে যা হচ্ছে শব্দ দ্বারা বাক্য তৈরি জি হ্যাঁ আমাদের ছোটো বন্ধুদেরকে শব্দ দেওয়া হয় তারা এই শব্দ দিয়ে বাক্য তৈরি করে নেয় দেখব আমরা যাব আমাদের ছোট বন্ধুদের কাছে তারা শব্দ দ্বারা বাক্য তৈরি করতে পারে কিনা আর কেমন বাক্য তারা তৈরি করে তাও দেখব তালা আমাদের ডান দিকে এবং বাম দিকে ইসলামী ভাইরা ছোট বন্ধুরা আছে তো তাদের কাছে যাব দেখব তারা শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারে কিনা আগে আসুন তাদের পরিচিতি জেনে নিই জি ডান দিক থেকে শুরু করব। জি আপনার নাম আমার নাম মোহাম্মদ আরাফাত আপনার নাম মোহাম্মদ মাশা আল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ আত্মারী ওবায়দরাজ আতারি ওবায়দরাজা আত্তারি ভাই সে মাদানী চ্যানেলের একজন প্রিয় মুখ প্রায় সময় ছোটদের অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে সময় দেন আসেন তো যাবো বামদিকির ইসলামী ভাই তাদের নামও আমরা আসুন জেনে নিই মোহাম্মদ নোমান আত্তারি মোহাম্মদ নোমান আত্তারি ভাই তিনিও আমাদেরকে রমজানের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন আজকেও এসেছেন যে পরবর্তী ইসলামী ভাই সুলতান মাহমুদ সুলতান মাহমুদ ভাই মাশা আল্লাহ ছোট বন্ধুরা কত সুন্দর সুন্দর নাম আমাদের ছোট বন্ধুদের আর দর্শকবৃন্দ ভালো নাম রাখা উচিত নিজের সন্তানদেরকে ভালো নামে ডাকা উচিত এখানে যখন আমরা তাদেরকে ভালো নামে ডাকবো ভালো নাম রাখবো তো তালা কামতের দিন তারা এর প্রতিদান পাবে কিভাবে ক্যামতের দিন তাদেরকে প্রতিদান দেওয়া হবে ভালো নামের একটা প্রভাব থাকে যার নাম ভালো রাখা হয় ওই নামের প্রভাব ওই ব্যক্তির ব্যক্তিত্বের উপরে এটা প্রভাবিত হয় সে তো এই জন্য উচিত নিজের সন্তানের যখন নাম রাখবো এমন নাম রাখবো যে নাম ভালো ভালো নাম হয় সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহু তাল মোহাম্মদ সাল আলি আর আপনারা রেডি হ্যাঁ শব্দ দিব বাক্য তৈরি করতে হবে ঠিক আছে জি আপনাদের জন্য প্রথম শব্দ ইসলাম ইসলাম দিয়ে একটি বাক্য তৈরি করুন তবে খেয়াল রাখবেন আপনার যে বাক্য তৈরি করবেন বেশি যেন ভাবতে না হয় একটি শব্দ দিয়ে দেওয়া একটি শব্দ দিয়ে দেওয়া হলো সাথে সাথে আপনার ভাবনা ছাড়াই উত্তর দিয়ে দিবেন আল্লাহ তালার মনোনীত ধর্ম ইসলাম এটা একটা বাক্য হয়ে গেল জি জি আপনাদের জন্য আরেকটি শব্দ সাপ সাপ দিয়ে আপনার একটি বাক্য তৈরি করুন কে বলবেন একজন বলেন এটা সাপ দেখে মানুষ ভয় পায় সাপ দেখে মানুষ ভয় পায় হ্যাঁ সাপ যদি আমাদেরকে দংশন করে ছোবল মারে তাহলে তো আমরা মারা যাব সাপের বিষ থাকে আমরা শুনেছি না তো জি আরেকটি শব্দ বলবো আপনাদেরকে পারবেন আরেকটি শব্দ হ্যাঁ পাহাড় পাহাড় আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন হ্যাঁ আল্লাহ তালা সৃষ্টি পাহাড় জি আরেকটি প্রশ্ন আপনাদেরকে মুসকি হাসা জি উবাদ ভাই বলবে জি উবাদ ভাই সকি হাসা আপনার মুসকি হাসতে পারেন একটু হেসে দেখান তো জি আরেকটি শব্দ জাদুকর জি জাদুকর দিয়ে বাক্য বলুন জাদুকর জাদু দেখায় তো ছোটো বন্ধুরা আমরা ডান দিকের ইসলামী ভাই কিছু প্রশ্ন করলাম তারা চেষ্টা করেছে কিছু কিছু উত্তর দেওয়ার দেখে আমাদের বাম দিকের ইসলামী ভাই তারা বাক্য তৈরি করতে পারে কি না জি রেডি আপনারা প্রশ্ন করবো জি মুসলমান আমরা সবাই মুসলমান জি আমরা সবাই মুসলমান আল্লাহ তালার বান্দা জি আরেকটি শব্দ আপনাদের জন্য আর তা হচ্ছে ইলমে গায়েব ইলমে গায়েব প্রিয় নবী সাল আলহি আসাল্লাম ইলমে গাইব জানতেন জি প্রিয় নবী সাল্লাহ আলি ইসলাম ইলমে গাইব অর্থাৎ অদৃশ্যের জ্ঞান আমাদের নবী পাক সাল্লাহ আলি ইসলামের অদৃশ্যের জ্ঞান ছিল মাশা আল্লাহ যে আরেকটি বলবো আপনাকে শব্দ দেখব আপনি বাক্য তৈরি করতে পারেন কি না রমজান মাসে বেশি বেশি কোরআন পাঠ করা উচিত জি ছোট বন্ধুরা রমজানুল বেশি বেশি কুরআনে পাকে তেলত করা উচিত আমরাও করে করি ইনশা আল্লাহ আমরাও অধিকারে কোরআনে তেলত করব ইনশা আল্লাহল জি আরেকটি শব্দ আপনাদের জন্য চিৎকার চিৎকার চাচ্ছা মিচে আছে না চিৎকার দিয়ে একটি বাক্য তৈরি করুন বড়দের সামনে চিৎ দিয়ে কথা বলা উচিত না জি বড়োদের সামনেও বলা উচিত নয় এমনিও চিৎকার চেঁচামেচি করা উচিত নয় মাসা আমাদের বামদিকির ইসলামী ভাই তারাও চেষ্টা করেছে কিছু শব্দের বাক্য তৈরি করার জন্য আল্লাহ তালা বরকত দেখ আমরাও এই সকল কাজ থেকে যে বাক্যগুলো আমরা শুনলাম তা মনে রাখি চিৎকার চেঁচামেচি করা উচিত নয় মুসকি হাসা আমাদের নবী সাল্লাহ আলি ইসলামের সন্ন্যত আমরা ইনশাআল্লাহ তালা যখন কারোর সাথে কথা বলবো মুচকি এসে কথা বলবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজ সাল্লাহ হাবিব সাল্লু তাই মোহাম্মদ সল্লাহ আল্লা সাল্লাম ছোট বন্ধুরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট ঘটনা জি হ্যাঁ আমরা একটি ঘটনা শ্রবণ করব আর ঘটনা মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা ঘটনা থেকে কিছু প্রশ্ন আপনাদেরকে করা হবে ঠিক আছে শুরু করবো ঘটনা জি আজকে আমরা একটি খুবই চমৎকার একটি ঘটনা শ্রবণ করব খাজা গরিব নওয়াজ যাকে সুলতানুল হিন্দ বলা হয় কি সুলতানুল হিন্দ হিন্দের সুলতান বাদশাহ তো খাজা গরিব নামাজ হজরত মঈনুদ্দিন চিস্তি সঞ্জরি রহমাতুল্লা তাল তো তার একটি ঘটনা আমরা শ্রবণ করবো হজরত সাদনা খাজা গরিব নওয়াজ রহমাতুল্লা আলা আলাই যখন ভারতে প্রসিদ্ধ শহর আজমির শরীফে আগমন করলেন খাজা গরিবে নওয়াজ এটা কি মনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ তালা আলাইয়ের একটি উপাধি কি উপাধি তো তিনি আজমির শরীফে আসলেন তখন তিনি প্রথমে একটি পিপল গাছের নিচে বসেছিলেন কি করলেন পিপল গাছের নিচে তিনি অবস্থান করলেন সেখানে বসলেন সেখানে আরাম করবেন তো ওই জায়গাটি অর্থাৎ পিপল গাছের নিচে যে জায়গায় বসেছেন পিপল গাছ ওই এরিয়াটি ওই এলাকার যে অমুসলিম রাজা ছিল রাজা পৃথিবীরাজ চৌহান তো তার উট রাখার জন্য ওই জায়গা নির্দিষ্ট ছিল আগের দিনে যারা রাজা রাজাবা ছিল তাদের অনেক উট থাকতো ঘোড়া থাকতো না দেখেছেন আপনারা আপনারা দেখেছেন ওই যুগে তো আপনার ছেলেনই না শুনেছি আমরা ঠিক আছে তো আমরা কিতাবের মধ্যেও পড়ি যেমন এখন আমরা শুনলাম যে তার উট ওই জায়গায় পিপল গাছের নিচে উট রাখা হতো যখন কর্মচারীরা আসলো এসে দেখল যে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলা আলাই তিনি সেখানে অবস্থান করছেন বসে আছেন তো এটা দেখে কি করলেন ওই কর্মচারীরা রাগান্বিত হয়ে গেলেন আরে এখানে তো রাজার উট বাধা থাকে এখানে তো উট বসবে এখানে তোমরা কেন বসেছ তার সাথে বেয়াদবি করলো তো এবং তাদেরকে সেখান থেকে চলে যেতে বলো যে আপনারা এখান থেকে চলে যান কেননা এই জায়গাটা হচ্ছে রাজার উট বসার জায়গা তো খাজা করিবে নওয়াজ রাহমাতুল্লা তালাই তিনি বলেন। আচ্ছা ঠিক আছে আমরা গেলাম এখানে তোমাদের উটই বসা থাকুক তারাই বসুক তো উটগুলো সেখানে বসলো খাজা গরিব নওয়াজ আহমতুল্লা তালালে এবং তার যারা সঙ্গী ছিল তারা কি করলো চলে গেল। পরের দিন যখন সকাল হলো সকাল হওয়ার পরে উট তাদেরকে বের করবে তো কর্মচারীরা আসলো উট বের করার জন্য এখন উটকে অনেক উঠানোর চেষ্টা করছে সেই যে বসেছিল তো বসেই আছে আর উঠছেই না কোনো রকম অনেক চেষ্টা করে ওই উঠগুলো উঠাতে পারলো না তখন ওই কর্মচারী যারা রাখাল ছিল তারা ভয়ে আতঙ্কিত হয়ে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লা তালালে দরবারে এসে কি করলো তাদের ব্যধবীর জন্য ক্ষমা চাইল যে আমাদেরকে মাফ করে দিন আমরা বুঝতে পারিনি তো অনেক বিনয় করলো তখন ভারতের মুকুটহীন বাদশাহ মুকুটহীন সম্রাট হজরতে সেদনা খাজা গরিবী নওয়াজ রাহমতুল্লা তা আলহী বলেন ঠিক আছে যাও আল্লাহ তালার হুকুমে তোমার উট দাঁড়িয়ে গেছে যখন রাখাল তারা ফিরে গেল তখন দেখলো বাস্তবেই ওই উটগুলো যারা বসেছিল অনেক চেষ্টা করে যাদেরকে উঠাতে পারেনি তারা উঠে দাঁড়িয়ে আছে সোহান আল্লাহ সোহান আল্লাহ ছোটো বন্ধুরা এই যে ঘটনা আমরা শ্রবণ করলাম কত চমৎকার একটি ঘটনা যে খাজা গরিবী নামাজ রহমাতাল্লাহ তালের সাথে ব্যাদবি করা হলো তো এর ফল তারা সাথে সাথে পেয়ে গেল তো আসলে বাস্তবে আল্লাহ তালা নেকর বান্দা হয় যারা আল্লাহ তালার বলি হয় তাদের সাথে বেয়াদবি করা উচিত নয় এবং তাদের ব্যাপারে কটাক্ষ করাও উচিত নয় তার আল্লাহ তালার নেক্কার বান্দা তারা আল্লাহ তালা ইবাদত করে আল্লাহ তালাকে রাজি খুশি করেছেন আর খুশি করার কারণে আল্লাহ তালা তাদের উপরে খুশি হয়ে তাদেরকে পুরস্কৃত করেছেন তাদেরকে এক একটি কারামত দ্বারা ধন্য করেছেন তো কারামত এটা সত্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন ছোটো বন্ধুরা আমরা ঘটনাটি খুবই মনোযোগ সহকারে শুনেছি আশা করি এখন বোঝা যাবে প্রশ্ন করলে যে কে কতটুকু মনোযোগ সহকারে শুনেছে ঠিক আছে প্রশ্ন করব রেডি জি আপনাদের জন্য প্রথম প্রশ্ন খাজা গরিব নওয়াজ আলালাই কোন গাছের নিচে বসেছে কে বলতে পারবে আল্লাহ জি বলুন আপনি পিপল গাছের নিচে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ বসেছেন স্থান নিয়েছেন মাসাল আপনার তো সঠিক হয়েছে জি আরেকটি প্রশ্ন করবো আরেকটি প্রশ্ন আচ্ছা ওই জায়গায় যেখানে খাজা গরিব নওয়াজ বসেছিলেন তো সে জায়গা কার ছিল কে বলতে পারবে জি উবাইদ ভাই সেই এলাকার রাজার ছিল সে এলাকার রাজার ছিল রাজার নাম বলতে পারবেন আপনারা ছোট বন্ধুরা আপনার পারবেন আসুন শুনিনি পৃথিবীরাজ চৌহান কি রাজ চৌহান ছিল ওই রাজার নাম সকালবেলা যখন রাখাল এসেছে কি ঘটেছিল কে বলতে পারবে জি আপনি বলুন মাইক নিয়ে বলুন উঠ বসা ছিল উঠ বসা ছিল তারপর উঠ কিভাবে উঠলো কে বলতে পারবে খাঁচাগরি বেনুয়াজনা তুই আলাইহি কাছে জওয়ানির পর উঠ জি খাজা গরিবের নওয়াজ রহমাতুল্লা তাল আলহি এর দরবারে গিয়ে কি করলো তারা ক্ষমা প্রার্থনা করলো কারণ তারা ব্যাদবি করেছিল তো বেদবির কারণে তারা ক্ষমা চাইল তখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদেরকে কি করলেন বলে দিলেন যাও আল্লাহতালার হুকুমে তোমাদের উট উঠে গেছে আর তারা গিয়ে দেখলো ঠিকই উটগুলো দাঁড়িয়েছিল মাশা আল্লাহ সোহান আল্লাহ ছোট বন্ধুরা চেষ্টা করেছে আজকে কিছু ইলমেদিন আপনাদেরকে শেখানোর জন্য কিছু ঘটনা আপনাদেরকে জানানোর জন্য ছোট বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে আমাদের ছোট বন্ধুরা খুবই মনোযোগ সহকারে তারা ঘটনা শুনেছে উত্তর দিয়েছে তো যাবো আমাদের পরবর্তী রাউন্ডের দিকে দেখব আমাদের পরবর্তী সেগমেন্ট কি রয়েছে সাল্ আল হাবিব মুহাম্মদ মুহম্মদ সল্লাহ ওয়াসাল্লাম ছোটো বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি আমাদের এই সেগমেন্ট যার নাম হচ্ছে ক্রসিং ওয়ার্ড আমরা এই সেগমেন্টের চেষ্টা করি আমাদের ছোট্ট বন্ধুদেরকে ছক আকারে একটি পেজ দেওয়ার এখানে কিছু বর্ণ লেখা আছে বর্ণ দিয়ে তাদেরকে উত্তর তৈরি করতে হবে অর্থাৎ একটি শব্দ বানাতে হবে এখানে একটি শব্দ লোকায়িত আছে তারা ওই লোকায়িত শব্দটি বের করবে যে শব্দটি প্রকৃতপক্ষে কি দেখব আমাদের কোন সাইডের ভাইরা তারা সাজাতে পারে আর তারা তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে ডানদিকে আমাদের সাথে আছে ছোটো বন্ধুরা বাম দিকও আছে যাব তাদেরকে একটি করে আমরা বোর্ড দেবো এবং তাদেরকে বলবো দেখব কী আমাদেরকে তাড়াতাড়ি উত্তর প্রদান করতে পারে জি আপনাদের জন্য আপনার দুজন পরামর্শ করে এর উত্তর বের করুন দেখুন শব্দ কি হবে আর আপনারও দুজন মিলে এই শব্দটি বের করার চেষ্টা করুন দেখব কে আগে শব্দ তৈরি করতে পারে শব্দ বের করতে পারে আপনারা মিলেমিশে পরামর্শ করে আপনারা বের করুন আমাদের বাম দিকের ইসলামী ভাই দেখা যাচ্ছে খুবই তাড়াতাড়ি তারা করে নিয়েছে আল্লাহ তাদেরকে দেওয়া হলো তারা কী করলো খুঁজে বের করে নিয়েছে জি তাদের উত্তরও সঠিক হয়েছে আমরা আসুন দেখিনি আমাদের বামদিকের ইসলামী ভাই তারা কি শব্দ বের করেছে আমাদের বাম দিকের ছোট বন্ধু যারা আছে তারা এই শব্দ বের করেছে মহান মহান শব্দটি তারা খুঁজে পেয়েছে এবং মার্কার দিয়ে মার করে দিয়েছে তো আমাদের ছোট্ট বন্ধু খুবই সহজে করে নিয়েছে দেখি আমাদের ডান দিকের ছোট বন্ধু যারা আছে তারা কিভাবে করেছে তারা কোন শব্দ বের করেছে তাদের থেকে হয়তো একটু ভুল হয়ে গিয়েছে তারা আবস হয় না অবস হয় ঠিক আছে তো আসলে এখানে শব্দটি আমি মার করে দিচ্ছি আশা করি প্রকৃতপক্ষে এই শব্দটি হবে কবর ক ব র কবর কবর শব্দটি হবে আমাদের ছোট বন্ধু আবস লিখেছে যাই হোক সমস্যা নেই আমরা একটি নতুন ভাবে শব্দ আমরা জানতে পারলাম কবর তো কবরে সবাইকে যেতে হবে আমাদের কবরের প্রস্তুতি নেওয়া উচিত আল্লাহ তালা ইবাদত করা উচিত ছোট বন্ধুরা আমাদের এই রাউন্ড এই সেগমেন্টও শেষ হলো আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টে দেখব আমাদের পরবর্তী সেগমেন্টের কি আছে আর আমাদের ছোট বন্ধুদেরকে নিয়ে আমরা পরবর্তী সেগমেন্টে ইনশাআল্লাহ তালা করবো ইনশা আল্লাহ তালা সাল্ল হাবিব সাল্লাহ তাহম মুহাম্মদ সালাহসাল্লাম ছোটো বন্ধুরা আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে আমরা ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করি আজকে ইনশাআল্লাহ তালা কিছু প্রশ্ন করব আমাদের আজকে যা কিছু শিখেছে এর মধ্যে থেকে আমরা কিছু প্রশ্ন করার চেষ্টা করব দেখবো আমাদের ছোট বন্ধুদের যা শিখেছে মনে আছে কি না ইনশাআল্লাহ তালা প্রশ্ন করবো রেডি আপনারা যে পারবেন হাত তুলবেন ঠিক আছে এমনি তো আমরা জানি আরবি মাস কয়টি বারোটি তো বারোটির মধ্যে কোরআনে পা কে কোন মাসের নাম এসেছে কে বলতে পারবেন আচ্ছা জি নুমান ভাই মাহে রমজান জি মাহে রমজান অর্থাৎ রমজান মাসের আলোচনা এসেছে জি আরেকটি প্রশ্ন রমজান মাসের কোন সময় দোয়া কবুল হয় কে বলতে পারবে রমজান মাসের কোন সময় জি উবাইদ ভাই ইফতারের আগে এবং সময় জি ইফতারির আগে এবং সেহরির পরে দোয়া কবুল হয় মাশা আল্লাহ জি আরেকটি প্রশ্ন রমজানের মধ্যে কয়টি বর্ণ আছে কে বলতে পারবে রমাদন আরবিতে রমাদন এর মধ্যে কয়টি বর্ণ আছে অক্ষর আছে কে বলতে পারবে আল্লাহ জি আপনি বলুন পাঁচটি কয়টি পাঁচটি হ্যাঁ এ মাসের পাঁচটি বিশেষ ইবাদতের নাম কে বলতে পারবে আজকে আমরা শুনেছি পাঁচটি বিশেষ ইবাদত জি ওবায়দ ভাই বলুন এক নম্বরে রোজা জি দুই নম্বরে কোরআন শরীফ তেলাওয়াত জি তিন নম্বরে

করা আল্লাহ তালা আমাদেরকে এই সকল ইবাদত করার তৌফিক দান করুক ছোটো বন্ধুরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি বিদায় নিতে হবে আর হ্যাঁ বিদায় নিব আবারও পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানুর মুবারকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি আমাদের ছোট বন্ধুদেরকে গিফট দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিব ঈশ্বা তালা পরবর্তী পর্বে আবারও দেখা হবে সাল্লু আল্লাহ হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم جي چلا جي ما شاء الله جي عبايد بھائی جي نومن بھائی ما شاء الله جي اپنے چلا سلطان محمود جي ما شاء الله صلو على الحبيب সল্লাহতা আলা আলহ মোহাম্মদ সল্লাহতা আলা আলী হুসাল্লাম ছোট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহবান ডানসাদকা শারিফতার করব করাব ফুরান